নিউগিনির ঘন জঙ্গলের অনাবিষ্কৃত অঞ্চল, আধুনিক মানুষের পাশ এই অর্থে এই অঞ্চলে পড়েনি। এই অঞ্চলেই আসমত উপজাতির বাস। আসমত উপজাতির মানুষেরা শুধু তাদের শত্রুদের শিকার করার জন্য নন, রীতিমতো শত্রুদের মেরে তাদের মাংস খাওয়ার পদ্ধতির জন্য কুখ্যাত। এই জাতির যোদ্ধারা নৃশংসভাবে হামলা চালান শত্রুপক্ষের উপর, হামলা চালিয়ে শত্রুদের হত্যা করে ফেলেন তাঁরা। শত্রুকে খুন করার পর তাঁদের মাথা কেটে তা দিয়ে উদর পূর্তি করেন এই উপজাতির মানুষেরা। শত্রুপক্ষের মাথা কেটে খাওয়াকে বীরত্ব এবং উপজাতীয় আনুগত্যের প্রতীক বলেই মনে করেন আসমত উপজাতির মানুষ। তবে কী করে এই জাতির সদস্যেরা মৃতদের মাথা ভক্ষণ করেন তা জানলে যে কোনো মানুষ অবাক হতে বাধ্য। আসমতীরা প্রথমে মাথা বাইরের অংশ চামড়া কেটে বাদ দিয়ে দেন, এরপর উনুনে রেখে ভাজা হয় মাংসযুক্ত ওই খুলি। আসমত উপজাতির এই ভয়াবহ আচার পদ্ধতি অন্যান্য উপজাতির মধ্যে আতঙ্কের সৃষ্টি করলেও নিজেরা বিশ্বাস করেন মানুষের মাথা একটি পবিত্র খাদ্যবস্তু এবং মানুষের মাথাকে গাছের ফলের সঙ্গেও তুলনা করেন তাঁরা। মাথা কাটার পর বাকি দেহ নিয়েও কারসাজি করতে ছাড়েন না এই উপজাতির মানুষেরা। কাটা দেহ নিজেদের উরুর উপর রেখে প্রার্থনা করেন তাঁরা। মনে করেন এই প্রক্রিয়ার মাধ্যমে মৃত ব্যক্তির দৈহিক ক্ষমতা তাদের কাছে চলে আসবে। খুলিগুলি অলংকার হিসেবে ব্যবহার করার পাশাপাশি বাড়ির সাজসজ্জাতেও কাজে লাগান আসমত উপজাতির সদস্যেরা। মাথার খুলিগুলিকে বালিশ হিসেবে ব্যবহার করেন তাঁরা, পাশাপাশি এই খুলিগুলিকে অর্ধেক করে তা খাবার দাওয়ার পাত্র হিসেবেও ব্যবহার করা হয়। বিভিন্ন প্রাণীর মস্তিষ্ক এবং সাগকৃমি আসমত উপজাতির প্রধান খাদ্য। মৃতদেহের মেরুদণ্ডের বিভিন্ন অংশ এবং চোয়াল দিয়ে কানের দুলো বানান আসমত উপজাতির সদস্যরা। আসমত উপজাতির কোনো সদস্যের মৃত্যু হলেও তারা সেই সদস্যের মাথা কেটে নেন, কাটা মুন্ডু থেকে চোখ এবং ঘিলু বের করে নেওয়া হয়। এই উপজাতির বিশ্বাস, মৃত্যুর পর নাকের ছিদ্র বন্ধ করে রাখলে প্রেতাত্মারা শরীরে প্রবেশ করতে পারবে না, তাই মৃত্যুর পর তাঁদের নাকের গর্তও বুঝিয়ে দেওয়া হয়। আমেরিকার প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট নেলসন রকফেলার, পঞ্চম সন্তান মাইকেল রকফেলার, 1961 সালের নভেম্বর মাসে এমন একটি এলাকা থেকে নিখোঁজ হন যেখানে আসমত জনজাতির বসবাস। পরে তার পরিবারের তরফে একজন গোয়েন্দাকে সেই এলাকায় তদন্তের জন্য পাঠানো হলে এই উপজাতির কিছু মানুষ তাকে জানান যে তারা সম্প্রতি একজন শ্বেতাঙ্গকে মেরেছেন। এরপর ওই গোয়েন্দা তিনটি খুলি নিয়ে সেই জায়গা থেকে আমেরিকা ফিরে আসেন। এই খুলির মধ্যে একটি খুলি আসমত উপজাতির সদস্যদের দ্বারা হত্যা করা ওই শ্বেতাঙ্গের ছিল। সৌভাগ্যক্রমে বর্তমানে আসমতরা আর শত্রুপক্ষের মাথা কেটে খাওয়ার এবং খুলি বের করার অনুশীলন মেনে চলেন না। 1980 সালে এই প্রক্রিয়া বন্ধ হয়ে যায়।